স্বাগত সকলকে গল্পকথার শ্রুতি পাঠ্যে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন পাঠ চলছে নাটক থেকে গিরিশচন্দ্র ঘোষের রচিত পৌরাণিক নাটক জনা ইতিমধ্যে চারটি অঙ্ক পাঠ করা হয়ে গেছে আজকে হচ্ছে জনা নাটকের অন্তিম পর্ব অর্থাৎ পঞ্চম অঙ্গ এবং ক্রৌড় অঙ্ক দুটি পাঠ করে আপনাদেরকে শোনাবো তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক নাটক জনা পাঠ করছি চুমকি সরকার পঞ্চম অঙ্গ প্রথম গর্ভাঙ্গ প্রান্তর মধ্যস্থ শুষ্ক অসত্যতল দুইজন পাইকের প্রবেশ প্রথম পাই আজ যে আর ঘোড়ার পেছনে পেছনে ছুটতে পারি কিছুতেই না চুরোতলা মন্ডা করেছিল যেন ভীমের গদা দ্বিতীয় পাইক আমি তো ভাই একটু ঘুমুই প্রথম পাইক ঘুমবি কি শাঁকের আওয়াজে কান ফাটবে এই আওয়াজ উঠল বলে এখনই ঘোড়া ছাড়বে পাইকের বাঁচন কোনো কালেই নেই যুদ্ধ হলো তো আগে খাড়া হ সন্ধি হলো তো চিঠি নিয়ে চল আর তা নইলে মর ঘোড়ার পেছনে পেছনে ছোট দ্বিতীয় পাইক যা বললে ভাগ্যে রাজপুত্র মল তাই দুদিন জিরিয়ে নিলেম দাদা শুনিয়েছি নাকি নীলধ্বজ রাজা ঘোড়ার সঙ্গে যাবে প্রথম পাই শখ হয়েছে চলু ঘোড়ার পেছনে যাওয়া কেমন মজা একবার দেখেনি নি হ্যাঁ তুই কি বেকুব এখানে এলি শুতে এ ডাইনি খেগো গাছতলাটায় মাগির কি নিঃশ্বাসের ঝাঁজ এত বড় অসত্য গাছটা একেবারে পুড়িয়ে দিলে দ্বিতীয় পাই সে নাকি রানী প্রথম পাইক রানী হলে কি হয় তারে ডাইনে পেয়েছে না ভাই গা ছমছম করেছো আমি চললেম দ্বিতীয় পাইক আর আমি কি না রইলেম উভয় পাইকের প্রস্থান বিদূষক ও ব্রাহ্মণীর প্রবেশ বিদূষক বামনি বামনি এখানটা আয় ডাইনির ভয়ে এখানটায় মধুর নাম কিছু কম হয় ব্রাহ্মণী ও মা ডাইনি খেগো গাছতলাটায় বসবো কি গো বিদূষক আরে ডাইনি খেগো নয় রে মাগি ডাইনি খেগো নয় এইখানে পাণ্ডবের শিবির ছিল বোধহয় শ্রী মধুসূদন মাঝে মাঝে এর তলায় এসে বসতেন তুই দেখছিস কি বাস্তুবক্ষও থাকবে না ব্রাহ্মণী দেখো দেখি মিনসে এইখানে নিয়ে এলো ঘর দৌড় কিছু গোছানো হলো না বিদূষক সেও কি মেরে দেখো এতক্ষণ ধুধু ধু করে জ্বলছে ব্রাহ্মণী ও মা মিনসে বলে কি গো বিদূষক আর বলে কি কি? রণরঘু রাজপুরে উঠেছেন ব্রাহ্মণী হ্যাঁ তুমি দিনরাত কৃষ্ণ নিন্দা করো কেন বলতো। তো বিদূষক বুঝতে নে তোর মতো সূক্ষ্ম বুদ্ধি নেই বলে আরে মাগি এই যে রাজবাড়িতে হাহাকার উঠে গেল দেখলিনি নামের গুণে ওইটুকু এবারও স্বয়ং উদয় ব্রাহ্মণী চোখে কাপড় বাঁধে কেন বিদুষক খুশি ওরে ধ্বনি উঠেছে কর্ণ চাপিয়া এ কি কানে আঙুল সানে ব্রাহ্মণী হ্যাঁ গা চোখে কাপড় বেঁধে বসলে কেন বিদুষক তোমার বঙ্কিম নয়নের জ্বালায় ব্রাহ্মণী আমার আবার বঙ্কিম নয়ন কী বিদূষক তোমার নয় তোমার নয় তোমারও গরুর মতো চোখ কি আর দেখিনি ত্রিভঙ্গিম ঠাম বঙ্কিম নয়ন মুরুলি বয়ান ব্রাহ্মণী ওহ হরি তোমায় দেখা দেবার জন্যে অমনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন মিনসের বাহাত্তরে ধরেছে বিদূষক আরে থাম থাম ওনাম নাম করিসনি ও করিসনি জানিস নে জানিস নে ডাকলেই এসে উঁকি মারে তোরে কৃপা করলেই বা আমায় রেধে দেখে আমায় কৃপা করলেই বা তুই দাঁড়াস কোথা ব্রাহ্মণী হতচ্ছাড়া মিনসে আক্কেল শোনো যেন হরিকৃপা অমনি ছড়াছড়ি যাচ্ছে বিদুষব তুই কি বুঝবি বল মুরারি অবতার হয়ে এসেছেন আঁদারে পাঁদারে কৃপা ছড়াচ্ছেন আর নগর ভেঙে মরুভূমি করছেন ওরে কেউ এড়াবে না রে কেউ এড়াবে না তবে আগুয়ার পাছু চতুর্ভুজ না করে ছাড়ছেন না তা বুঝেছি তবে রয়ে বসে একটু হাত গজায় তারই চেষ্টা করছি ব্রাহ্মণী চতুর্ভুজ হবেন উনি ভুলে মুখে কৃষ্ণনা মানেন না উনি চতুর্ভুজ হবেন যোগী ঋষিরা গাছের পাতা খেয়ে ধ্যান করে কিছু করতে পারে না আর উনি বৈকুণ্ঠে যাবেন বিদূষক আরে রেখে দে তোর জব ও নামের ঠেলা জানিস নে ব্রাহ্মণী তা তোমার কি তুমি তো ভুলেও নাম করো না বিদূষক আরে ঝকমারি করে ফেলেছে বই কি তোর মনে নেই সেই যেদিন ব্রাহ্মণ ভোজনের জন্যে মন্ডা তুলে রাখলি আমায় খেতে দিলি নে আমি মনের খেদে ডেকেছিলুম দয়াময় হরি একবার দেখা দাও বামনির হাতের খাড়ু খেলো সেই অবধি আমার গা ছমছমানি একদিনের তরে যায়নি ব্রাহ্মণী উনি একদিন হরি ডেকেছেন ডেকে বৈকুণ্ঠে চললেন চল মিনশে ঘরে চল ন্যাকামো করিস বিদূষক তবে দেখবি যা তফাতে গিয়ে একবার ডাক গে যা যা থাকে কুলকপালের না হয় রেধে খাবো ব্রাহ্মণী ওগো দেখো দেখো গাছটা গজিয়ে উঠছে বিদুষক তোর কথা আমি শুনে চোখ খুলি পাণ্ডব শিবির না হয়ে উঠেছে আর ওই যে মধুর রক এখান অব্দি আসছে গাছ তো গাছ গাছের বাবাকে গজাতে হবে না ব্রাহ্মণী ওগো চোখের কাপড়ে খোলো না ছাই সত্যি সত্যি নূতন পাতা গজাচ্ছে এ গাছে উপদেবতা আছে পালিয়ে এসো বিদূষক সত্যি নাকি ব্রাহ্মণী আরে চোখের কাপড় খুলে দেখো না ছাই বিদূষক আচ্ছা দেখছি তুই এদিকে ওদিকে উকি মার কেউ কোথাও নেই তো ব্রাহ্মণী কে আবার তোমার এই ভূতরে গাছতলায় আসবে বিদূষক কে আর বুঝতে পাচ্ছিস নে ব্রাহ্মণী বুঝতে পেরেছি যে তোমার ঘাড় ভাঙবে বিদূষক এতক্ষণে তোর আক্কেল জন্মালো গাছের পাতা অমন গজায় তুই এখানে চেপে বস না শুনছিস নে চারিদিকে বেজায় গোলমাল এ বামনি দেখ দেখ কার যেন পার শব্দ পাচ্ছি বৃদ্ধ ব্রাহ্মণবেশী শ্রীকৃষ্ণের প্রবেশ ব্রাহ্মণী ও একজন বুড়ো বামুন বিদূষক ভয়ে দেখা ভয়ে দেখা সরে পড়ুক নিদেন দুবার গাছতলায় বসে হাই তুলে নাম করবে শ্রীকৃষ্ণ আপনি কে মশাই বিদূষক আপনি কে আগে বলুন শ্রীকৃষ্ণ আমি বৃদ্ধ ব্রাহ্মণ বিদূষক আর আমি অন্ধ কন্ধ কাটা শ্রীকৃষ্ণ মশাই আমি ক্ষুধার্ত আপনার বাস কি এই নগরে বিদূষক পূর্বে ছিল এখন অসত্যতলায় এসে বাসা করেছি শ্রীকৃষ্ণ মশাই যদি কৃপা করে আমায় কিছু খেতে দেন বিদুষক শুনছি তুমি বৃদ্ধ ব্রাহ্মণ বুড়ো হলে তবু একটু আক্কেল হলো না শুনছ না কার নাম করে ওই বেজায় গর্জন উঠছে ঠাকুর স্বয়ংপুরে যদি ভালোই চাও নদী থেকে দু জল খেয়ে পগার পার হও নইলে বৈকুণ্ঠের হাত থেকে শিবের বাবা তোমায় ছাড়াতে পারবে না শ্রীকৃষ্ণ আহা বৈকুণ্ঠে যেতে কার অসাধু বলো তুমি কি বৈকুণ্ঠে যেতে চাও না বিদুষক একদম না শ্রীকৃষ্ণ কেন বিদুষক তোমার মতো অত শৌখিন নই তা শখ থাকে নগরে গিয়ে সেধন এখানে দাঁড়িয়ে কেন শ্রীকৃষ্ণ চোখে কাপড় বেঁধেছেন কেন বিদুষক চোখের ব্যামো হয়েছে আর কি কি জিজ্ঞাসা করবে খপখপ করে জিজ্ঞাসা করো জবাব দেই শুনে ঠান্ডা হয়ে সরে পড়ো ব্রাহ্মণী ওগু ঠাকুর মিনসের কথা শোনো কেন পাছে শ্রীকৃষ্ণ এসে দেখা দিয়ে ওকে বৈকুণ্ঠে নিয়ে যায় সেই ভয়ে চোখে কাপড় বেঁধে আছে খেপেছে গো খেপেছে ওকে আমি কোনো মতে ঘরে নিয়ে যেতে পারছি নি শ্রীকৃষ্ণ সত্যি ঠাকুর তুমি কৃষ্ণদর্শনের ভয় পালিয়ে এসেছো তুমি এমন কি পূর্ণ করেছো যে কৃষ্ণদর্শন পাবে বিদুষক ঝকমারি করেছি গো ঝকমারি করেছি নইলে ভুতুরে গাছতলায় এসে বসেছি ব্রাহ্মণী উনি কবে একদিন হরিনাম করেছিলেন তাই হরি এসে ওকে চতুর্ভুজ করবেন ন্যাকা মিনসে শ্রীকৃষ্ণ হ্যাঁ ঠাকুর একবার হরিনাম করলে কি চতুর্ভুজ হয় বিদুষক তবে খোল খাড়ু যা থাকে কপালে দিক হরি দেখা শ্রীকৃষ্ণ আচ্ছা ঠাকুর যদি হরি এসে তোমার সামনে দাঁড়ায় তা হলে তুমি কি করো বিদুষক গুটি গুটি গেয়ে রথে চড়ি আর কি করি শ্রীকৃষ্ণ আর হরি যদি এসে থাকে বিদুষক কই কোন দিকে বামনি চোখে কাপড় দে চোখে কাপড় দে শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ সত্যই আমি একবার ডাকলে থাকতে পারিনি বিদুষক তবে এসেছো। ব্রাহ্মণী না গো না ও একজন বুড়ো বামুন বিদূষক হ্যাঁ আমি বুঝে নিয়েছি বামনি আমনি বুঝিস নে ও কখন বুড়ো কখন ছোড়া তার কিছু ঠিকানা নেই শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ তুমি আমায় ভয় করো কেন বিদুষক যখন এসে দাঁড়িয়েছ সে সব তো চুকে গিয়েছে কিন্তু সাপ বলছি যেথায় নিয়ে যাও তুমি যে চাবুক হাতে করে কি শঙ্খচক্র গদা পদ্ম ধরে এসে সামনে দাঁড়াবে আমি তাতে চোখ খুলছি নে যদি দেখা দেবে বাঁশি ধরে তোমার রাধিকাকে ডেকে সামনে দাঁড়াও আমি চোখের কাপড় খুলছি শ্রীকৃষ্ণ ঠাকুর আমি ব্রজ ছাড়া অনেক দিন সেরূপ কি করে ধরবো বিদূষক চেপে যাও না যে না জানে তার কাছে ভিড়কুটি করো পাণ্ডবেরও ঘোড়া হাঁকাও আর রাধার কুঞ্জে গিয়েও শৌ এ আমি পাকা জানি তা না হলে বেদ মিথ্যা হবে ভাবছো বুঝি বোকা বামুন খবর রাখে না খবর না রাখলে তোমায় অত ভয় করতেম না শ্রীকৃষ্ণ দ্বিজোত্তম তোমার অসীম ভক্তি দেখো তোমার পাদস্পর্শে আমার অসুস্থ দেহ পল্লবিত হয়েছে তুমি ধন্য তোমার বিশ্বাস ধন্য বিদুষক ধন্য ধন্যই তো করছো যা বললুম তা করো না তা নইলে আমি চোখ কুলছি নে কালা ওই যে বুড়ো থুথুরে বৃষ্কেতু খেগো রূপে এসে দেখা দেবে তাতে আমি রাজি নই মুরলীধর হও তো হও নইলে সোজা পথ আছে চলে যাও আর চতুর্ভোজ করো তার আর চারা কি। কিন্তু চোখের কাপড় আমি খুলছি নে শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ দেখো কুঞ্জকাননে রাধাকৃষ্ণ মূর্তির আবির্ভাব বিদূষক ওরে বামনি দেখ এখন গোলকেই যাই আর বৈকুণ্ঠী যাই আর দুঃখ নাই উভয় জয় রাধে জয় রাধারঞ্জন গোপিনীগণ গীত দেশ ঝিল্লা দাদ্রা শৈল ওই গোপীর বামে বামেরাই কাঁচা সোনা প্রেমী বিভোরা ছোটে বান ও কুটিল নয়নী জড়ো জড়ো দেখল দুজনই মনোহরা ওই ঈশত হাসি চন্দ্রবদনে ব্রজের এই রসের খেলা প্রেমিক প্রাণ ভরা দ্বিতীয় গর্ভাঙ্ক রাজবাটির কক্ষ অগ্নিও নীলধ্বজ অগ্নি বহুদিন তবাশ্রয়ী ছিলাম রাজন পুত্র সম করিয়াছ স্নেহ মনের আনন্দে নৃপ বঞ্চিলাম পুরে এবে পূর্ণ নির্ণিত সময় যেতে হবে নিজ ধামে তাই চাই বিদায় রাজন পূর্ণ মনস্কাম তব নরনাথ রমানাথ রেখেছেন পায়ে সফল কৃপায় তার দাসের বচন এবে যদি থাকে কোন অন্য প্রয়োজন আজ্ঞা করিব সাধন নীলধ্বজ কৃপায় তোমার বৈশ্যানর তব বরে পেয়েছি পরম পরমনিধি ঘরে ধন্য পুরী ধন্য মম পিতৃদেবগণ ধন্য প্রজা ধন্য পাখি সাখি জীবজন্তু পতঙ্গ নিচয় পরম পুরুষে হেরি পুরোছে বাসনা নাহি আর অপর কামনা এক খেদ আছে হৃদে রাজ্যে মম গোবিন্দের পদার্পণে কি কারণে নিরানন্দ হল পুরী সন্দেহ ভঞ্জন মোর কর কৃপা করি অগ্নি অপার কৃপার খেলা বোঝ নরপতি যার যেই পথে রতি সে পথে শ্রীপতি তারে দেন পদাশ্রয় দেখো প্রবীর কুমার যাইতে গৌরব পথে করিল বাসনা পূর্ণ মনস্কাম বীর নাম ব্যাপিল ভুবনে বিশ্বজয়ী অর্জুনের শক্তি না হইল ন্যায় যুদ্ধে বধিতে কুমারে ক্ষত্রিয় বিক্রমে অশ্বী করে পড়িল সম্মুখরণী মৃত্যুকালে উদয়ে শ্রীহরি সেই খনি শিবত্ব লোভিল শরীর ধারণী মৃত্যু আছে নাহ সংশয় কিন্তু কৃত্তি হেন বিরল প্রাণ পতির হৃদয়ে শুয়ে পড়ানো ত্যাজিল স্বামী শনে সাদরে চলিয়া গেল কৈলাস ভবনে ছলে কৃষ্ণ ভুলাইলা তাই অস্ত্রধনু করিদান সেই হেতু ব্রজেন্দ্র অবারিত গোলকের দ্বার ইচ্ছা মত রাসলীলা গোলকে শঙ্কর বিভোর যেই রসে নীলধ্বজ কহ অগ্নি অভাগিনী জনা গোবিন্দ পদারবিন্দ কেন না পাইল শোকাকুলা ত্যাজি গেল গৃহবাস হতাশ বহিছে শ্বাস আধার ধরণী পুত্রহীনা উন্মাদিনী ধনী শরীপুত্রে একাকিনী ভ্রমী বনপথে গঙ্গা উপাসনা বিনা অন্য না জানিত গঙ্গায় ঢালিতে কায়ে ছিল সাধ মনে ধাইতেছে উন্মাদিনী গঙ্গা দরশনি গঙ্গার কিঙ্কর নিরন্তর ভ্রমে তার সনে সাবধানে বিঘ্ন করে দূর ধরা শূন্য পুত্র শোকে সকাতরে গঙ্গা বলে ডাকে সদয়া অভয়া ব্যাকুলা তাপিতে নিতে কোলে তরঙ্গিনী বাঁশরী প্রদানিতে যার যেই ভাব লাভ তার সেই মত বিশ্বরূপ সেই রূপে সদয়ে তাহায় অচলা শ্রীকৃষ্ণের মতি যাচিলে রাজন তব রাজীব চরণ বোঝো ভূপ বিচারিয়া মনে অচলা কি কৃষ্ণে মতি কভু রহে তার দ্বারা পুত্র যার নিয়ত সম্মুখে ফেরে এবে শোকে তাপে আনন্দে উৎসবে শ্রীপতির শ্রীপদ কমলে নিয়ত মতি দেহ বিদায় রাজন নীলধ্বজ বুঝেও না বুঝে মন বৈশ্যানর পুত্র শোক নাহি হয় নিবারণ কঠিন বেদনা কভু কি ভুলিবে মন আছে সহা আধার ঘরের দ্বীপ ও লয়ে যাবে পুরী হবে অন্ধকার অগ্নি আর কেন বাড়াও মমতা পেয়েছ পরম নিধি আদরি হৃদয় তার ধরো অন্যে কেন মনে স্থান করি আশীর্বাদ জ্ঞান ও দৃষ্টি দানে নারায়ণ তাপতব করুণ মোচন বিশ্বময় গোপিনী মোহন হেরো স্বাহার প্রবেশ পাদপদ্ম স্পর্শে পিতা দুহিতা তোমার পতি চান লয়ে নিজ নিকেতনিছ যার করে যাব তাঁর শনি তাই চাই চরণী বিদায় কন্যা জ্ঞান করিয়াছি কত দোষ মার্জনা করেছ নিজ গুণে বুদ্ধিদোষে রোষ ভাস কহিয়াছি নানা সেবাই হয়েছে ত্রুটি কৃপায় সকলি খমিয়াছ তনয় করো আশীর্বাদ তা হই যেন পতি সোহাগিনী পতির সেবায় অলস না হই কভু ভুলো নাগো কন্যা তব জননী বিহীনা নীলধ্বজ পতিগৃহে যাও গুণবতী ছেদি হৃদয় বন্ধন বিদায় দিতেছি তোরে বাছা কে আছে আমার আর তোমাবিনা তোমাবিরা সংসার আধার হবে মম সুখে থাকো মনে রেখো অভাগা জনকে পতির সেবায় রত রহ মা নিয়ত শোনো বৈশ্যানর সপি কন্যারে তোমার করে থাকিলে মহিষীপুরে ভাসি আঁখি নিরে করে করে অর্পিত নন্দিনী কেঁদে কত কহিত তোমায় আদরে রাখিতে সুতা কথা না জুয়াই মম দেখো রেখো পায়ে দাসিরে তোমার সোহা পিতা কতদিনে আর পাদপদ্ম হেরিব তোমার কাঁধে প্রাণ ও ছেড়ে যেতে পুরি কত কথা ওঠে মনে আজি পরে মনে বালিকা বয়সে খেলা পরে মনে জননীর কোল পরে মনে অঙ্গুলি ধরিয়ে তব ধীরে ধীরে উদ্যান ভ্রমণ পরে মনে কুসুম চয়ন প্রবীরে পরে গো মনি পরে মনে জননীর বিষণ্ন বয়ান না জানি কেমনই তেজিয়ে তোমায় পর গৃহের অব কত দিনে বন্দিব চরণ পুনঃ নীলধ্বজ বুঝি এই শেষ দেখা বজ্রাহত তরুসম জনকুরে তোর দগ্ধ যত আষাঢ় পল্লব ফুরায়েছে সকলি সংসারে দগ্ধ কায়ে আছে মাত্র প্রাণ যাও মহর্ষে যাও দিছি তোরে যাড় করে আদরে সে ভুলাই রাখিবে তুমি তার জীবন সঙ্গিনী যত অতি তোমা প্রতি যাও সতী প্রতিশনে বঞ্চহ কুশলে অগ্নি বিদায় রাজন সাহা তনয়া মেলানি মাগে সাহা ও অগ্নির প্রস্থান নীলধ্বজ শান্তি দেহ সনাতন শান্ত এ অশান্ত প্রাণ নীলধ্বজের প্রস্থান পঞ্চমঙ্কের তৃতীয় গর্ভাঙ্ক বনপথ গঙ্গারক্ষক দ্বয়ের প্রবেশ প্রথম গঙ্গারক্ষক বরাতের ফের দেখো আর আর মায়ের চরেরা কেমন মজা করে লোকের ঘাড় ভাঙছে দ্বিতীয় গঙ্গারক্ষক কেউ ঘাড় ভাঙছে কেউ পগাড়ে তুলে নে আছাড় মারছে আর এই তোমরা ঢল মাগিকে সামলাতে সামলাতে প্রথম গঙ্গারক্ষক কী সমাচার চুরি করো তবু দুটো ঘোড়ার ঘাড় মটকাতে পেলে বাঁচতুন তা না সেই বামুনের সঙ্গে সমস্ত রাত ঘোরো নন্দী ভায়া এলেন তেরে দ্বিতীয় গঙ্গারক্ষক এবারে মাকে স্পষ্ট করে বলবো ঘাড় মটকাতে দাও আর না দাও অমন একটা বেপখাপ্পা মাগিকে আগলে বেড়াতে পারবো না প্রথম গঙ্গারক্ষক মাঘি খালি পথই চলবে পথই চলবে মরবার নাম গা দ্বিতীয় গঙ্গারক্ষক আর দেখছিস ধান কানা মাঘি কাঁটা বোন পেলে তো আর এদিক ওদিক খেলবে না ওর বাঁক তারাও ওর ভালুক তারাও আর এদিকে গন্ডা গণ্ডা গঙ্গা যাত্রী চলেছে হায় অজ্ঞান হয়ে সব শ্বাস টানছে আছাড় না দিতে পাই একবার চোখের দেখাও দেখতে পেলেম না গা প্রথম গঙ্গারক্ষক তা কী করবে ভাই বরাত বরাত আমি পথে যাই আয় গাছের ডালটা মানুষের গলা মনে করে এক একবার টিপে ধরি দ্বিতীয় গঙ্গারক্ষক আরে দূর ছাই তাতে কি সুখ হয় সে গলা ঘর ঘরানি নেই সে খিঁচুনি নেই পা থেকে মাথা পর্যন্ত কাঁপিয়ে শ্বাস টানা নেই প্রথম গঙ্গারক্ষক কি করবে দাদা মনের দুঃখ মনেই মারো দ্বিতীয় গঙ্গারক্ষক এ কদিন শুনছি ভারী জরবিকার হচ্ছে একদিনই গঙ্গা যাত্রা করছে প্রথম গঙ্গারক্ষক আর বলিসনি দাদা আর বলিসনি প্রাণ আমার ফেটে গেল দ্বিতীয় গঙ্গারক্ষক আর আবেগের বেষ্টি তো সোজাপথ চলবে না দুটো একটা এরাটে ফেরাটে যদি পাওয়া যেত অমনি রাস্তায় রাস্তায় সেরে যেত বাঘিনীর মতো মাগির বেদ বনেই আমোদ পা ফেটে রক্ত পড়ছে কাঁটায় গা দিয়ে রক্ত ঝরছে তবু কি সোজা পথে যাচ্ছে প্রথম গঙ্গারক্ষক মাগি মরবেও না কাউকে আমোদ করতেও দেবে না দ্বিতীয় গঙ্গারক্ষক লক্ষ্মী ছাড়া পথে একটা শশারও নেই যে মরার মুখ দেখে ঠান্ডা হই প্রথম গঙ্গারক্ষক এমন কি বরাত করেছ দাদা দ্বিতীয় গঙ্গারক্ষক ওই নাও ওই মাঠে গিয়ে পড়লো দুটো গাছের ডাল মোটকে মোচড়াবে তার ও জো রাখলে না প্রথম গঙ্গারক্ষক ওরে ওই পিছনে লোকের সারা শুনছি কারোকে বাঘে খাবে না দ্বিতীয় গঙ্গারক্ষক বাঘে খায় তোমার আমার কি বল ওই দেখ বাঘী হন হন করে ওরে ওদিকে নজর রাখ পিছনে একটু নজর রাখ যদি দৈবিকেও আসে আমি দুটো তিনটে ব্যাত আছরা সাপ ঝুলছে দেখেছিলুম প্রথম গঙ্গারক্ষক সাপ ঝোলাস এখন ওই মাগি ওদিকে উঠাও হলো দ্বিতীয় গঙ্গারক্ষক ওরে তাই তোরে চল চল প্রথম গঙ্গারক্ষক আরে দূর ও কি কাঁটা বোনের মায়া ছাড়তে পারে ওই দেখ ওদিক আবার ঘুরে আসছি দ্বিতীয় গঙ্গারক্ষক ওরে চল চল ভল্লুক তারাই গে চল ওদিকটি ভারী ভল্লুকের উৎপাত ভালো এক কাজ পেয়েছি কোথায় ভল্লুকে বুক চিড়ে মেরে ফেলবে দেখব তা নয় ভল্লুক তারা প্রথম গঙ্গারক্ষক বরাত দাদা বরাত কি করবে বলো উভয় গঙ্গারক্ষকের প্রস্থান জনার প্রবেশ জনা হুহুঙ্কারী দীর্ঘ ছাড়ো সমীরন ঘোর ঘন গভীর গর্জনী করধারা বরিশন মরেছে প্রবীর শোক অশ্রু ঢালে নাহি কেহ অনল কেবল শোক নাই জনার হৃদয়ে তিমিরও বসনে বজ্র অগ্নি আভরণে সাজনিসা ভয়ঙ্করী হেরি হৃদয়ের প্রতিরূপ মম ঘনবক্ষে যেন ক্ষণপ্রভা অস্ত্রাঘাত কুমারের অঙ্গে যত আছে থরে থরে হৃদয়ে মাঝারে হেরে জনা আর কেহ নাহি দেখে ভীষণ শ্মশান ভূমি নিবিড় আঁধারে পুত্র বধূ মম লোটায় যথায় ঘোর তমাবৃত বিকট শ্মশান জনার অন্তরে দেখে জনা কেহ নাহি দেখে আর জলে তাই প্রতিহিংসানল মুসল ধারায় শত্রুর শণিত বিনা নির্বাণ না হবে সে আগুন কভু না নিভিবে যতদিন রবে জনা ধরা তলে ভরসীভূত হয়েছে সকলই জলে স্মৃতিভ্য নাহি হয় নিশিথিনী চামুণ্ডা রূপিনী যথা আধার বসরে তাপধূপে পধূপে চামুণ্ডা রূপিনী জনা শত্রুবক্ষ রুধির লুলুপা হুহুঙ্কারে হাঁক ও কঠোর কুলিশ পর উচ্চ বৃক্ষ চূড়ে জালো আলো দেখাতে আধার নিবিড় আধারে প্রকৃতি বেরিয়া রহ ঘোরতম জনার হৃদয়ে মগ্ন যে মাঝারে। উলুকের প্রবেশ উলুক জনা 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 দিদি জনা দাবানল জালো বনস্থলী দেখি দেখি কত তাপ তাহে জলে ঘোর প্রতিহিংসানল দেখি দেখি কত তাপ ও দাবানলে উলুক জনা দিদি একাকিনি এ ঘোর বনে কেন উন্মাদিনী হয়ে বেড়াচ্ছ গৃহে চলো জনা কে তুমি উলুক তোমার সহোদর চিনতে পাচ্ছ না জনা সহোদর বোধেছ কি পাণ্ডব অর্জুনে পাণ্ডব শনিতে বাছার কি করেছ তর্পণ শকুনি গৃধিণী বজ্র ওষ্ঠে করিছে কি পাণ্ডবের চক্ষু উৎপাটন অরিমুণ্ডলয়ে রণস্থলে গেন্ডুয়া কি খেলায় পিসাচ শত্রু মেদে কায়া পুষ্টি করেছে পড়েছে কি রণভূমি সহোদর সহোদর যদি তরা দেব সমাচার নিষ্পান্ডবা ধরা তব স্বরে উলুক সোনু অজেয় পাণ্ডব পাণ্ডব সহায় চক্রধারী পাণ্ডব বিজয় নরে না সম্ভবে কভু তাই রাজা শান্ত করি মন ক্ষান্ত দিয়ারন পাণ্ডব সখার পদে নেছেন শরণ হয়ে গেছে যা ছিল কপালে বিধির লিপি চলো ঘরে বনে কেন ভ্রম কিনি ধৈর্য ধরো শোক পরিহর এসো ঘরে শোক নাহি ফিরিবে কুমার জনা কোথা ঘর যথা পাণ্ডব কিঙ্কর উচ্চ জয় রবে পাণ্ডবের প্রভুত্ব প্রচারে যথা পুত্রঘাতি সিংহাসনও পরে বারবার শুনিয়াছি অজে ও পাণ্ডব সে কথা শোনাতে কেন অরণ্যে এসেছো ঘরে যাব কোথা ঘর মরেছে প্রবীর কে আছে আমার সন্ন্যাকার চারিদিকে ঘোর হাহাকার শোনো হাহারবে হাকে হাঁকে শোনো হাহারবে কুলিশু নিঃশ্বাস হাহারবে বাড়ির গর্জন শোনো দিশা হাহাকার জনার হৃদয় উলুক জানো নাকি সংসার অসার গোবিন্দের পাদপদ্ম সার সমনের কঠিন দোয়ার শোকে কি খুলিবে কুমার কি ফিরিবে তোমার জনা জানি আমি সমুদায় কিন্তু তুমি জানো কি মায়ের প্রাণ যেই দিন তনয়ে জঠরে ধরে সেই দিন হতে দিন দিন গাঁথা রহে স্মৃতি মাঝে জাগে মার মনে নিরাশ্রয় শিশু কোলে শুয়ে করে স্তন পান জাগে মার মনি খুলে দুটি প্রফুল্ল নয়ন মার মুখ চেয়ে বিধুমুখে মুখে মৃদু হাসি জাগে মার মনে আধ ভাসে মাতৃসম্ভাষণ চুম্বন গ্রহণ আসে লহর তুলিয়ে ঘন ঘন চাহি শিশু মার মনে জাগে নিরন্তর করিলে তার না ক্ষুদ্র করে নয়নু মুছিয়ে ডরে হেরে মায়ের বদন জাগে সে নয়নু মনে ধুলায় ধূসর ক্ষুধা পেলে মা বলে বালক ধেয়ে আসে জানো কি মায়ের মন অসহায়ে শত্রু অস্ত্র ঘায়ে কুমার লুটায় বিকট শ্মশানু ভূমি হতপুত্র শত্রুর কৌশলে পতিপ্রাণা পুত্রবধূ লুটায় ধরায় মা হয়ে সচক্ষে দেখেছি জানো না ধরণী গর্ভে তারি জানো না জানো না কি বেদনা বেজে আছে বুকে উলুক উন্মাদিনী বেশে ভ্রমি একাকিনী অরণ্য মাঝারে বেদনা কি হবে দূর পুত্র হন্তা তাহে যন্ত্রণা কি পাবে পুত্রবধু প্রতিশোধ হবে কি ভগিনী হইলে অরণ্যবাসী তবে কি কারণে অভাগিনী ভ্রম এ দশায় জনা প্রতিশোধ নাহি হবে তবে পাপ ও প্রাণ কি কারণে রাখি প্রতিহিংসা তৃষা মিটাইতে নাহি শোক মমতা প্রতিহিংসা নল শুধু জলে ধুধু চিতানল সমজলে গ্রাসী বারে পুত্র হন্তা অরাতি অর্জুনে করাল রসনা প্রতিহিংসা প্রতিহিংসা মার প্রাণে প্রতিহিংসা জলে পুত্র খাতি পাবে না নিস্তার প্রতিহিংসা প্রতিহিংসা জলে উলুক শোনো শোনো কোথা যাও জনা প্রতিহিংসা প্রতিহিংসা জলে জনা ও তৎপশ্চাত উলুকের প্রস্থান গঙ্গারক্ষক দ্বয়ের প্রবেশ প্রথম গঙ্গারক্ষক আবার চল কোন দিকে গেল দেখি বাঘ ভল্লুক সাব বিছে সব তাড়াতে তাড়াতে যায় দ্বিতীয় গঙ্গারক্ষক ওই ওই দেখো মা শতমুখী হয়ে ধেয়ে আসছে জনার পুনঃপ্রবেশ জনা এলে কি মা কলনী নাদিনী অভাগিনী নিতে কোলে দেখো দেখো পুত্র শোকাতুরা দুহিতা তোমার তারা দেখো মাগ আধার সংসার কেহ নাকি আর তাই রণস্থলে পুত্রে ফেলে তোর কোলে জুড়াতে এসেছি দেখো মাগ পশি অন্তঃস্থলে নিদারুণ হুতা জলে কত তাপ বাড়ব অনলে দাবানলে তাপ কিবা কত তাপ ও সহস্র তপনে ঈশারের ভালে বন্নি তাহে তাপ কি তাপ হরা হর এ দারুন জ্বালা ওই শোনো শোনো গো জননী তরুগুল্ম অশরীর প্রাণী সবে কহে ওই ওই অভাগিনী শত্রু স্বরে পুত্র শুনে শোনো উঠিতেছে ধনী ওই ওই অভাগিনী পুত্রহারা 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 রব শোনো চারিদিকে এ রব শুনিতে আর শুয়ে তোর কোলে শীতল শলিলে নিশ্চিন্তে ঘুমাবো সম স্মৃতি জলে দুলাল অঙ্কিত তাই ভাগীরথী তোর জলে নিবাইতে স্মৃতি এড়াইতে দারুণ জীবন তাপ এসেছি মা বঞ্চনা করোনা নন্দিনীরে কোকোলে গঙ্গা জলে ঝম্প প্রদান গঙ্গার উত্থান গঙ্গা আরে রে অর্জুন কত সব তোর অত্যাচার কপট সমরে বোধেছিলি নন্দরে আমার পিতৃগুরু পিতামহে তাহে তোরে করিয়াছি ক্ষমা ব্যথা দেছ ভক্তের হৃদয় আর তোর নাহি কো নিস্তার শঙ্কর রক্ষিতে তোরে নারীবে পামোর জাহ্নবীর কোপানলে অচিরে পাইবি প্রতিফল শোকানলে দগ্ধ জনানন্দিনী আমার সে অনলে দেছে মোর বুকে ভক্ত পুত্রে করেছ নিধন নিজ পুত্র স্বরে মুন্ড ধরায় দেখি তোরে কেমন এর চক্র চক্রপানি আরে রে ফাল্গুনি বারবার আমার না যাও সুলো মহেশের করত্যাজি বব্রুবাহনের তুনে বসবান রূপে চামুণ্ডার খরগ যাও মণিপুরে করে সর্জুনের পান যাও চক্র ত্যাজি চক্র ধরে মণিপুরে অস্ত্রাগারে রহ কর গিয়ে অর্জুনে নিধন শক্তিপাশ দণ্ড আদিদেব প্রহরণ বব্রুবাহনের তুনে করহ প্রবেশ বধ বধ দুরন্ত অর্জুনে জরা তাপানল বুকে অর্জুন শনিতে কর শীতল আমায় অন্তর্ধান শ্রীকৃষ্ণ ও নীলধ্বজের প্রবেশ শ্রীকৃষ্ণ নবীর প্রপঞ্চ সকলি মহাকাল করে খেলা পঞ্চভূত লয়ে ভাঙে গড়ে ইচ্ছা তার করি দেব দৃষ্টিদান ক্রৌর অঙ্ক কৈলাস নিম্নে গঙ্গা প্রবাহিতা হেরোমতিমান মতিমান ওই পুত্র পুত্রবধূ তব ভীষণ তুষারবৃত কৈলাস শিখরি দলে জবা ফুলে পুজিছে পার্বতী হরে নাহি মনে মর্তের বারতা হ্যারোদুগ্ধময়ী সলিল মাঝারে মকরবাহিনী ভাগীরথি হ্যারো জনা প্রসন্ন বদনা চামড় ঢুলায় পাশে নহে আর পুত্র শোকে উন্মাদিনী প্রপঞ্চ বুঝিয়ে ভূপ মন করস্থির জৈন ভৈরবের প্রবেশ ভৈরব গীত গান্ধারী টৌটি থামার ধবল তুষার জিনি শীত শুভ্র কলেবর কলকু বরণী নেহার হি দিগম্বর ফণিমালা মণিমালা ঝলকে উজ্জ্বল জ্বালা রাজীব চরণ দোলে খরে তাহের রবিকর দুগ্ধময়ী বাড়ি মাঝে মকর বাহিনী রাজে নলিনী ভূষিতা হেরো বরা ভয়কর নীলধ্বজ অজ্ঞান তিমির বিনাশন জয় জয় নিত্য নিরঞ্জন জবনিকা গিরিশচন্দ্র ঘোষের রচিত জনা নাটকটি এখানেই সমাপ্ত হলো আপনারা এতদিন ধরে জনা নাটকটি শুনলেন আমার পাঠ আপনাদের কেমন লেগেছে আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না এবং আমার পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করবেন লাইক করবেন এবং আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন গল্প কথার শ্রুতিপাঠ্য এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না পরবর্তী সমস্ত আপডেট পেতে পরবর্তী পর্বে আরও নতুন নাটক নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন ধন্যবাদ